আলোর উৎসবে যেন অন্ধকার ঘনিয়েছে হাওড়ার শ্যামপুরের এক ব্লকে। হুগলি নদীর বাঁধে দেখা দিয়েছে ফাটল, দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এই পরিস্থিতিতে নদী বাঁধের অবস্থা খারাপ হওয়ায় সর্বস্ব খোয়ানোর আতঙ্ক চেপে বসেছে বাসুদেবপুর গ্রামের বাসিন্দাদের মনে। স্থানীয়দের আশঙ্কা, বাঁধ যদি ভাঙে তাহলে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হবে। সোমবার সকাল থেকে আকাশের মুখ ভার হয়ে রয়েছে, সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া। উত্তাল নদীর জলও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এমন অবস্থার মধ্যেও গ্রামের বাঁধ সারানোর কাজ চলছে। মাঝবুকি মরবো এখন, এই রাত্রে এখন কি হবে ঠিক নেই। জুয়া তো এত হয়ে গেছে, ঝড় জলে গ্রামের মানুষ সব বসে আছে, কি অবস্থায় আছে, আমরা তো খুব চিন্তার মধ্যেই আছি। তো 8 মাস 10 মাস ধরে যে কাজ হচ্ছে, সেই কাজগুলো বেগারে কাজ করা হচ্ছে, মানে ইয়ে কাজের কোনো ইয়ে নেই। আর প্রকৃত যেটাই যেটাই সুবিধে পাবে গ্রামের লোক, যে এলাকার লোক সুবিধে পাবে, সে কাজটা হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, 6-7 মাস আগেই বাঁধের ফাটল দেখা দিয়েছিল। সরকারিভাবে বালির বস্তা ফেলে বাঁধ সারানোর কাজ হলেও স্থায়ী সমাধান মেলেনি, ফের দুর্যোগের মেঘ ঘনিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে বাঁধের কাজ চালিয়ে গেলেও সেই উদ্যোগের ওপর আস্থা রাখতে পারছেন না স্থানীয়রা। জল বাড়লে আমাদের ছেলে বউ নিয়ে চলে যাবো কোথা ঠিক নেই, এখন সেরকম জায়গা আমাদের ব্যবস্থা করে দেয়নি। আমাদের পাশে একটা স্কুল আছে, সেটাও বলেনি যে এখানে থাকো, খালি বলে সেই হাই স্কুল। আমরা এখানে কি হাই স্কুলে যাবো? কাছাকাছি ক্যানেলে পাড় আছে, এখানে দিলে তো আমরা থাকি, কেউ আমাদের দিকে দেখছে না। সিত্রাঙ্গের প্রভাবে বাসুদেবপুরের মানুষদের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়ায় সেটাই এখন দেখার। দ্য ওয়াল ব্যুরো।